من رحمة الله নবী, আপনি আমার বান্দা অপলে রকুয়া দেউকা, ও আমার বান্দা, তোমরা যারা গুনাহ করিয়া অপরাধ করিয়া জানাবে বিচার করিয়া নামাজ ছাড়িয়া রোজা ছাড়িয়া অপরের হক মারিয়া এবাদত বন্দেগি ছাড়িয়া তোমরা যে অপরাধ করছো, খবরদার তোমরা নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমরা মাফ করিয়া দিব। এখন খারে বইরা বল, ও নবী আপনি হউকা, ও আমার বান্দা হও। আচ্ছা, বাপে তার বাচ্চারা যদি কয় ও আমার ছেলে, ও আমার অমুক অমুক হয়ে ডাক দিলে এলে তো হয়ে যায় রানি, এটার লগে যদি আমার শব্দ এটারে লাগায় এটার মাঝে বাড়তি আর একটু মহব্বত ফয়দা হয় নি নয় না? কেউ যে কেলো ই খে, আপনার যদি পরিচয় দেন বলে ই আব্দুর রহমান, তো এটা এক জাতর পরিচয়। আর কোন যদি ই আমার ছেলে আব্দুর রহমান, এটার ভিতরে আর একটু মিঠা আছে না? না আছে। আল্লাহ তাআলার কাছে যে অপরাধ করে লিছে, গুনাহ করে লিছে, গুনাহ করার বাদে আল্লাহ বন্দারে কিন্তু করাইয়া দিলে ইরা করিয়া যা তোরে মাফ করতাম না, এরকম কইরা না, বরং তিন পদ্ধতিতে ডাকিয়ে সর্বশেষ পদ্ধতিতে কইরা কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী আপনি আমার বন্দা খলরে খোরে বা নিজের নফসর উপরে তুমি দেন আমার রহমত থেকে হইও না, নিরাশ হইও না। অন্তর থেকে গুনা যেটা হয় হসদ হয়, হিংসা মানুষে হাত দিয়া করে না, হিংসা কিতা দিয়া করে, কল্প দিয়া, কল্প দিয়া, অন্তর দিয়া, অহংকার কিতা দিয়া হয়, ফাউ দিয়া দিয়া, অন্তর দিয়া, দিল দিয়া, বোঝ আদাওয়াত এটা অন্তর দিয়ে হয়, আর আরো কিছু গুণাও ফল আছে, এটা হাত দিয়ে হয়, হাত দিয়ে কেউ তোর তাপ্পর মারি দিছে, পাও দিয়ে কেউ কারোর একটা লাত্তি মারি দিছে, অথবা তরুর জায়গায় এরকম কিতা তরুর পকেট থেকে এরকম টেকা চিন্তাই করিয়ে নিছে কি। তোবার মাঝেও বিভিন্ন প্রকার ফল আছে, যদি গুণা এটা আল্লাহর সাথে আল্লাহর হুকুমের সাথে যদি সংশ্লিষ্ট হইয়া থাকে, আল্লাহর হকর মাছ থেকে যদি হইয়া থাকে, যেমন নমাজ ছাড়ি দিছে, জোরের নমাজ পড়ছে না বা আসরের নমাজ পড়ছে না, অথবা কোনো এক রমজান মাসের রোজা এরকম কিতা পড়ছে না, রাখছে না, অথবা যাকাত দিছে না, এই জাতীয় যদি কোনো গুণা হইয়া থাকে আল্লাহ তাআলার কাছে যদি মাফ চায়, তে আল্লাহ তাআলা বান্দারে সেইদি কিতা বলে দিলেই তো পারে, মাফ করিয়া দিলেই তো পারে। আর আরো জনের আপনি হক মারি দিছেন, তার পকেট থেকে টাকা নিছেন গিয়ে, অথবা জাকা নিছেন গিয়ে, একটিয়ার বা এক নিছেন নিছেন গিয়ে, এখন যদি আপনি মক্কা শরীফ গিয়াও গিয়া তওবা করো, আর কোন আল্লাহ মাফ করিয়া দিলে করো, বা অগুর জমিন কিছু হারাই দিছিলাম, আর বান্দার হক যদি নষ্ট করে তাহলে বান্দার কাছে মাফ চাওয়া লাগবে, ও কথার লাগি যে রে ভাই তোমার এক ডিসিমেল জায়গা আমি নিছিলাম গি, এখন তো আমার দলিলও ঠিক আছে, তুমি ঠেকা নাও গি, আর কেউ যদি তোমার জায়গা নিতে গিয়ে জায়গা নাও গি, আমি আল্লাহ তাআলারে ডরাই, আল্লাহ আমি আল্লাহর কাছেও তওবা করবো, তোমার কাছেও আমি মাফ চাই, এরকম যদি বান্দার কাছে মাফ চাইলা, তো বান্দা যদি তারা মাফ করিয়া দিলা, তে আল্লাহ তারা মাফ করিয়া দিলা, কিন্তু বান্দার কাছে মাফ না চাইয়া আল্লাহর কাছে যদি বারবার 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 যদি খালি তওবা করা হয়, কান্না কাটি করা হয়, এটার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য আমরা প্রত্যেকের লাগে উচিত হইল কি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতাম, করতাম না করতাম না, কোন গুণা এমন আছে নি যে গুণা আল্লাহর কাছে তওবা করলে মাফ হয় না, আছে নি এরকম, যেহেতু সব গুণা আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা, এই কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করতাম, কিন্তু কত হইল গিয়া তওবা করার ক্ষেত্রে তওবায়ে নাসুহা করা লাগবে, এমন তওবা হইতো তওবা খারে কয় বলে তিনটা জিনিসের সমন্বয়ের নাম হইল কি তওবা, কয় জিনিসের, তিন জিনিসের সমন্বয়ের নাম তওবা, এর মাঝে একটা হইল গিয়া আমি আপনি এবং আমি যে গুণা যেটা করছি কৃত গুনার ইটারে ছাড়ে দিতে হইবে, যে গুনা করছি আমরা এটা ছাড়ে দিতে হইবে, আর গুনা করতাম না, আরো শর্ত হইল কি গুনার উপরে আমরা লজ্জিত হয়ে যেতাম, শর্মিন্দা হয়ে যেতাম,
আর আরেক শর্ত হইল ভবিষ্যতে আর কোনদিন এই গুনাহ এটা করতাম না মর্মে অঙ্গীকার করা লাগবে। এই তিন জিনিসের সমন্বয়ে যে সমস্ত মানুষ হলে তওবা করব আল্লাহ তাআলা তার তওবারে কবুল করবে। আর এই তিন শর্ত যদি থাকে না কেউ কেউ এটার লগে আরো শর্ত লাগায়, এটা শর্ত না, এটা সব আমলের ক্ষেত্রেও জরুরি। এই যে তওবা তওবার লাগি জরুরি আরো জিনিস হইল কি আমি যে তওবা করব এটা আল্লাহর লাগে করতাম বন্দার লাগে করতাম না। যেমন আমি গুনাহ যেটা ছাড়িয়া এটা আল্লাহর সন্তুষ্টির লাগে গুনাহ এটা ছাড়িয়া ওরকম নিয়ত থাকতো। নিয়তের ভিতরে যদি ইকাম থাকে এখন আমি বুড়ো হয়ে গেছি এখন যদি আমি জিনা বিচার করিতে মানুষ আমার কিতা হইবা এখন আমি আর জিনা করতাম না এটা তো অবৈব তো ফুয়া বিয়া দিলাইছি ফুড়ি বিয়া দিলাইছি এখন যদি আমি সিনেমা হল যাই টিভি দেখার ভিডিও দেখার আল্লাহর সন্তুষ্টির লাগে আমি কিতা করতাম তওবা করতাম। আল্লাহর সন্তুষ্টির লাগে যদি তওবা করে এবং এইভাবে যত মানুষে তওবা করছে আমি বেশ কতগুলা ঘটনা অকল আছে তওবার খালি সলফকলর পক্ষ থেকে এবারে বনী ইসরাইলের যুগ থেকে লইয়া এই জমানা পর্যন্ত যত মানুষে এইভাবে তওবা করছে এই সমস্ত মানুষ সকলের আগের অবস্থা অন্যরকম থাকলেও তওবার পরে আল্লাহ তাআলা এরারে সারা দুনিয়ার মানুষের লাগে নজির বানায় রাখি দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ঘটনা। একটা যুবক যে পেশাতে কাফন চোর আছিল, কাফন চুরি করা তার পেশা আছিল, কাফন চুরি করে যখন কোনো মানুষ মারা যায় তখন কাফন চুরি করে, সে তার পেশা অনুযায়ী একদিন একটা কবরস্থানে গিয়া যখন কাফন চুরি করতে গেছে ঘটনাক্রমে এসে কবরের বাসিন্দা ছিল একজন আনসারি যুবতী মহিলা। প্রতিদিন সে কাফন চুরি করে, যখন কোনো মানুষ মারা যায় কাফন চুরি করে। এই দিন যখন সে কবর খনন করছে কাফন চুরি করার জন্য তখন গিয়া দেখে যে কবর যে কবর থেকে কাফন চুরি করত সেই কবরের বাসিন্দা একজন আনসারি যুবতী মহিলা। একজন আনসারি যুবতী মহিলা, বহুত সুন্দর যুবতীও, হয়তো 22-23 বছর 24 বছর এরকম বয়সও কি হয়েছে মারা গেছে। এই যুবতী মহিলার শরীর থেকে যুবক যখন কাফন উঠায়, কাফন উঠানোর পরে যখন দেখে যুবতী মহিলা সুন্দরী মহিলা, যুবক তার লোভ সামলাইতে পারে না, এই যুবতী মহিলার সঙ্গে এসে জিনা করে লইছে। যুবকে কি করছে? জিনা করে লইছে। যখন যুবতী মহিলার সঙ্গে জিনা করছে, ব্যভিচার করছে, সঙ্গে সঙ্গে যুবক একটা আওয়াজ শুনতে পাইছে তার কানয়া লাগছে। কি আওয়াজ? আওয়াজটা হইল, হে যুবক, আজকে শত শত কবরবাসীর মধ্যে তুমি আমি যুবতী মহিলারে উলঙ্গ করছো, আমারে নাপাক করছো, অপবিত্র করছো। হে যুবক, তুমি আমাকে নাফাক করে তুমি আমাকে অপবিত্র করে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমাকে নাফাক অবস্থায় অপবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদালত হাজিরা দেওয়ার জন্য তুমি আমারে বাধ্য করছো। এই যুবক যখন এই আনসারি যুবতী মহিলার কণ্ঠ থেকে এই ধরনের আওয়াজ যখন শুনছে তখন তার বুকে কাঁপ ছুটছে। এমনি তো কাফন চুরি করা, রাতের অন্ধকার কাফন চুরি করা, হাটে একটা ডর আছে না, তবুও তার পেশা যেহেতু হে কাফন চুরি করতো, কাফন খোলার বাদে যখন সুন্দরী মহিলা দেখছে লোভ সামলাইতে পারছে না, শয়তানে ঢুকা দিছে মহিলার সাথে কিতা করেছে জিনা করেছে। কিন্তু মহিলার পক্ষ থেকে যখন এমন আওয়াজ শুনছে শত শত মানুষের সামনে তুমি আমারে উলঙ্গ করছো, কাল কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় আমারে উঠতে বাধ্য করছো, অপবিত্র অবস্থায় উঠতে বাধ্য করছো, এই কথা যখন যুবক শুনছে তখন তার অন্তরে ভয় পয়দা হয়ে গেছে, আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ইমানদার যখন আল্লাহর কথা শুনে, আখেরাতের কথা শুনে, হৃদয় বিদারক কোন কথা শুনে, তখন ইমানদারের অন্তর খাফিয়ে উঠে এমনিতে। আর যেমনি আনসারী মহিলার কুণ্ড থেকে এই কথা উঠছে, আতঙ্কিত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এখন এখান থেকে আইয়া একটা রাস্তার গালাত বইয়া খুব কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি বাসা আর আর কাম দিয়ে, আল্লাহ আমারে মাফ করে দেব, আল্লাহ আমারে মাফ করে দেব। ও মুসলমান, এই যুবক যখন রাস্তার পাশে বসিয়া কান্নাকাটি করে, এমন সময় আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইছেন রাসূলুল্লাহর দরবারে তশরীফ নেওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু যখন রাস্তার পাশে একটা যুবক বইয়া কান্নাকাটি করে, জিজ্ঞেস করেন, যে যুবক কেন তুই রাস্তার পাশে বসিয়া কান্নাকাটি করস? যুবক কয়, হে উমর, আমি এমন গুনাহ করছি, আমার মনে হয় আল্লাহ আমারে মাফ করিয়া দিতা নাই। উমর কয়, হে যুবক, তুমি কি গুনাহ করছো? যুবক কয়, হে উমর, তোমার কাছে খোয়া যাইতো না। উমর রাদিয়াল্লাহু মেজাজ গরম নাই, আরে যে কাম করছে উমর রাদিয়াল্লাহু কইল খবর হইছে, যে কাম করছে খবর আছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে যুবক কুলিয়া কয় না, কিন্তু যুবক এত বেশি কান্দে, তার কান্না দেখিয়া আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মতান সুকুত ফানিয়েছে। কান্তে কান্তে হযরত উমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিছেন। রাসূলুল্লাহ ফরমান, ও উমর, তোমার সকুত ফানি কেনে, কি তার লাগি তুমি কান্দো? উমর রাদিয়াল্লাহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসার পথে রাস্তায় একটা যুবককে পাইলাম, যে যুবক কোন গুনাহ করার কারণে এত বেশি কান্নাকাটি করে, তার আশঙ্কা হইল তার এই গুনার কারণে রব্বুল আলামিন তারে মাফ করবানি না করতা নাই। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হে উমর, যাও তুমি এই যুবককে আমার কাছে নিয়ে আও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কাছে গিয়া বলেন, হে যুবক, রাসূলুল্লাহ তোমারে দেখাইছো, নাও। যুবক রাসূলুল্লাহর দরবারে গিয়া হাজির হইছে। কোরআন শরীফের একটা আয়াত হয় মনে আছে, যখন কোন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে রাসূলুল্লাহর কাছে যায়, সে তওবা করে, রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। কোরআন শরীফের আয়াত আছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলেন। হযরত